রহমানের রহিম, আমি আরিফুন নাহার, বিআরএসি অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। এ অধ্যায়ের এর আগে একটা ক্লাস হয়েছে, আজকে হচ্ছে 2 নম্বর ক্লাস, এবং এই ক্লাসের মাধ্যমে আমি এই অধ্যায়টা শেষ করার চেষ্টা করব। তাহলে দেখো, এখানে আমি দ্বিতীয় অধ্যায়ের নাম লিখে রেখেছি, এবং দ্বিতীয় অধ্যায়ের গত ক্লাসে আলোচনা করেছিলাম মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে, মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য, মিউসিস এবং এমাইটোসিস, এই সবগুলোর বৈশিষ্ট্য এবং কাকে বলে সব কিছু আলোচনা হয়ে গেছে। এই ক্লাসে আমি তোমাদের সাথে মাইটোসিসের ধাপসমূহ নিয়ে আলোচনা করব। মাইটোসিসের ধাপসমূহ আমরা এখানে লিখেছি, দেখো, মাইটোসিসের ধাপসমূহের মধ্যে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন এবং সাইটোপ্লাজমের বিভাজন। এই দুইটা বিভাজনের মাঝখানে একটা প্রস্তুতিমূলক কাজ হয়, সেটা হচ্ছে ইন্টারফেস। আচ্ছা, তাহলে নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। এই নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের বিভাজনের মাঝখানে একটা প্রস্তুতিমূলক কাজ করতে হয়, সেটাকে বলা হয় ইন্টারফেস। যেমন আমরা কোথাও ঘুরতে গেলে কী করি, এর আগের দিন, ঘুরতে যাওয়ার আগের দিন আমরা একটা প্রস্তুতি নিই যে কীভাবে যাব, কোন কোথায় যাব, কোন দিন কোন কাপড়টা পরব, বা কী কী কাজ করা যেতে পারে, কোথায় কোথায় ঘুরতে যাব, সেগুলো যেমন প্রস্তুতি নিই, সেই প্রস্তুতিমূলক কাজটাই হচ্ছে ইন্টারফেস। এক্ষেত্রে মানে নিউক্লিয়াসের আর হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজনের মাঝে যে প্রস্তুতিমূলক বিভাজনটা ঘটে সেটাকে বলা হয় তোমার ইন্টারফেস। আচ্ছা, তারপরে আছে এই মাইটোসিসের বিভাজনের মধ্যে আরও কতগুলো ধাপ আছে, সেগুলো হচ্ছে প্রোফেস, প্রোমেটাফেস, মেটাফেস, অ্যানাফেস, আর একটা হচ্ছে টেলোফেস। এই প্রোফেসকে বলা হয় প্রাক পর্যায়, প্রোমেটাফেসকে প্রাক মধ্য পর্যায়, মেটাফেস হচ্ছে মধ্য পর্যায়, অ্যানাফেস হচ্ছে গতি পর্যায়, আর টেলোফেস হচ্ছে অন্ত পর্যায়। আমি একটু তোমাদের বোঝার সুবিধার জন্য চিত্র এঁকে রেখেছি। দেখো, আমরা যদি বিজ্ঞানের বেলায় চিত্র এঁকে এঁকে পড়ার চেষ্টা করি তাহলে খুবই সহজে পড়াটা মুখস্থ হয়ে যাবে। চিত্রটা দেখো, প্রোফেসের চিত্র, একটা কোষ রেখে রেখেছি। দেখো, এখানে নিউক্লিয়াস, মাঝখানে কি নিউক্লিয়াস আছে, এই যে কালো অংশটাকে বলা হয় নিউক্লিয়াস, এবং এই সুতার মতো অংশগুলো হচ্ছে ক্রোমোজোম। তাইলে আমি এই চিত্র থেকে বৈশিষ্ট্য লিখতে পারবো, প্রোফেসের বৈশিষ্ট্য, যে কীভাবে যে প্রোফেসের প্রোফেস দশায় ক্রোমোজোমগুলো কী হয়, সুতার মতো পেছানো থাকে, এবং প্রোফেস দশায় নিউক্লিয়াসটা স্পষ্ট থাকে, নিউক্লিয়াসটা আকারে বড় থাকে। প্রোফেস দশায় কী হয়, সে তার ভিতরে পানিটাকে বিভাজন করে বা পানিটাকে সরিয়ে ফেলে, ফলে ক্রোমোজোমগুলো খাটো এবং মোটা হতে থাকে। তাহলে এ গেল তোমার প্রোফেস দশা। প্রোফেসের পরে আসে তোমার প্রোমেটাফেস। তাহলে এই প্রোমেটাফেসের বেলায় দেখো, এখানে এই যে নিউক্লিয়ার পর্দা ছিল, এটা হচ্ছে নিউক্লিয়ার পর্দা। এই নিউক্লিয়ার পর্দাটা আস্তে আস্তে কিভাবে বিলুপ্ত হয়ে যাবে, আমি এখানে লিখেছি, দেখো, বিলুপ্ত পায় প্রায় নিউক্লিয়ার মেমব্রেন, আর হচ্ছে কি, একটা মাকড় আকৃতির একটা বস্তু দেখা যাবে বা যন্ত্র দেখা যাবে, দুইটা যার দুইটা মেরু থাকবে, এবং ক্রোমোজোমগুলো একটা ছোট একটা বিন্দুর মাধ্যমে আটকে থাকবে, কার মধ্যে আটকে থাকবে, স্পিন্ডল যন্ত্রের মধ্যে আটকে থাকবে, সেই এই ছোট বিন্দুটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। আর এই ক্রোমোজোমগুলো দেখো আকারে লম্বা হবে এবং সেন্ট্রোমিয়ারের মাধ্যমে মাকড়যন্ত্রের সাথে আটকে থাকবে। তাহলে তোমার প্রোমেটাফেসের বৈশিষ্ট্য তুমি পরে নিলা। এবার আসো, প্রোমেটাফেসের পরে আসো তুমি মেটাফেস কাকে বলে। আমি একটু মুছে দিলে তোমাদের বোর্ডটা দেখতে সুবিধা হবে। তারপরে আসো তুমি মেটাফেস। এই যে মেটাফেস, প্রোমেটাফেসের মধ্যে তুমি কি দেখলা, যে নিউক্লিয়ার মেমব্রেনটা বিলুপ্ত হয়ে গেল, হয়ে তারপর একটা মাকড় আকৃতির যন্ত্রের মতো তৈরি হয়েছে, এবং তার দুটা মেরু ছিল, এখানে এসে দুইটা মেরু তো ছিল, সাথে কি হবে, একটা বিষুবীয় অঞ্চলের সৃষ্টি হবে। সৃষ্টি হলে এই ক্রোমোজোমগুলো আস্তে আস্তে কি হবে, এই বিষুবীয় অঞ্চলের দিকে যেতে থাকবে এবং সেন্ট্রোমিয়ারের মাধ্যমে আটকে থাকবে। এই গেল তোমার মেটাফেসের বৈশিষ্ট্য। তারপরে আসো তুমি অ্যানাফেস। অ্যানাফেসের মধ্যে কি হবে, তোমার এই যে মাকড় আকৃতির যন্ত্রটা ছিল, মাকড়তন্তুগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে এবং ক্রোমোজোমগুলো দৌড়াদৌড়ি করতে শুরু করবে, কারোর দিকে মেরুর দিকে যেতে থাকবে। এই জন্য এই অ্যানাফেসকে কিন্তু গতি পর্যায়ে বলা হবে, কারণ অ্যানাফেস দশার মধ্যে কি হয়, ক্রোমোজোমগুলো ছুটাছুটি করতে থাকে, তখন স্পিন্ডল তন্ত্রটা বিলুপ্ত হয়ে যাবে এবং ক্রোমোজোমগুলো কি করবে, মেরুর দিকে যেতে থাকবে এবং অপাত্য ক্রোমোজোমের সৃষ্টি করবে। এই যে অপাত্য ক্রোমোজোমের সৃষ্টি করেছে, এটা সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে, সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে অ্যানাফেসকে আবার কয়েকটা ধাপে ভাগ করা যায়। যেমন বি আকৃতির বেলায় এল আকৃতির জে এবং আই আকৃতির বেলায় এক একটা নাম দেওয়া যেতে পারে। যেমন বি আকৃতির যখন হয় তখন এটাকে বলা হয় মেটাসেন্টিক, এল এর বেলায় সাবমেটাসেন্টিক, জে এর বেলায় এক্রোসেন্টিক, আর আই এর বেলায় হচ্ছে তোমার টেলোসেন্টিক।
তাইলে এবার দেখো টেলোসেন্ট্রিক যখন আমি যখন কিভাবে ভাগ করা যাবে, যখন সেন্ট্রোমিয়ারটা মাঝ বরাবর থাকবে এবং ক্রোমোজোমগুলো এরকম করে থাকে তখন এটাকে বলা হয় মেটাসেন্ট্রিক। সেন্ট্রোমিয়ারটা একটু দূরে সরে গেলে সেটা হবে সাবমেটাসেন্ট্রিক, আর একটু দূরে গেলে এক্টোসেন্ট্রিক, এবং সেন্ট্রোমিয়ারটা যদি মাঝ বরাবর থাকে আর ক্রোমোজোম দুইটা যদি বিপরীত দিকে একটা একটা বিপরীত দিকে অবস্থান করে তাহলে সেটা হবে আয়াকৃতির এবং সেটা হবে তোমার টেলোসেন্ট্রিক। এবার আসো সর্বশেষ ধাপ, যেটা সেটা হচ্ছে কি তোমার টেলোফেস। সর্বশেষ ধাপ যেটা সেটা হচ্ছে তোমার টেলোফেস। তাহলে টেলোফেসের বেলায় কি হবে, ওই যে আমরা যে বললাম যে অ্যানাফেসের মধ্যে মাকুজন তন্তুগুলো বিলুপ্ত হয়ে যাবে, টেলোফেসে দেখো পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে এবং একটা পুশ প্লেটের সৃষ্টি করছে। এই যে ডট দেওয়া অংশটা এটাকে বলা হয় পুশ প্লেট। দেখো তোমাদের এই মাইটোসিস বিভাজনের টেলোফেস পর্যন্ত শেষ পর্যায়ে, তারপর আছে তোমার সাইটোপ্লাজমের বিভাজন। সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। এই সাইটোকাইনেসিসটা বা সাইটোপ্লাজমের বিভাজনটা শুরু হয় তোমার টেলোফেস পর্যায় থেকেই। সাইটোপ্লাজমের বিভাজনটা শুরু হয় টেলোফেস পর্যায়ে। আমরা দেখেছি যে একটা পুশ প্লেটের সৃষ্টি হয়েছে সাইটোপ্লাজমের বিভাজনের বেলায়, এই পুশ প্লেটটা সৃষ্টি হবে এবং দুটা অপাত্ত কোষের সৃষ্টি হবে, আর এই কোষ একটা কোষ প্রাচীরের সৃষ্টি হবে যা পরবর্তী সময়ে এই এইটা চলে যাবে এবং অপাত্ত কোষ কোষ প্রাচীরটাও বিলুপ্ত হয়ে যাবে এবং দুইটা অপাত্ত কোষের সৃষ্টি করবে। এটা হচ্ছে তোমার সাইটোপ্লাজমের বিভাজন। তারপরে আসো আমাদের বইয়ে যে আরেকটা টপিক আছে যে বংশগতি নির্ধারণে ক্রোমোজোম ডিএনএ এবং আরএনএর ভূমিকা। বংশগতি নির্ধারণে ক্রোমোজোম ডিএনএ এবং আরএনএর ভূমিকা, এই ক্ষেত্রে আমরা জানি যে আমাদের প্রতিটা মানুষের বডিতেই কি আছে, ক্রোমোজোম আছে এবং একটা কতগুলো একটা কোষের মধ্যে কতগুলো ক্রোমোজোম থাকে তোমার 46টি ক্রোমোজোম থাকে। তাহলে 46টি ক্রোমোজোম থাকলে তার মধ্যে জোড়া পড়লে কতটা হবে, 23 জোড়া ক্রোমোজোম। 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া হচ্ছে সবার, পুরুষ মহিলা সবার হচ্ছে 22 জোড়া ক্রোমোজোম থাকে, আর এক জোড়া ক্রোমোজোম থাকে সেক্স ক্রোমোজোম, যেটা থাকে যেটা দ্বারা আমরা লিঙ্গ নির্ধারণ করতে পারি সেটা ছেলে না মেয়ে। আচ্ছা তাহলে এই এক জোড়ার মধ্যে যদি এক্স এক্স হয় তাহলে সেটা মহিলা, এবং এক্স ওয়াই যদি হয় তাহলে সেটা পুরুষ হবে। এবং চিহ্ন যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে তোমার মহিলাদের চিহ্ন, আর এটা হচ্ছে পুরুষের বেলায় এই চিহ্ন। এই যে বংশগতি নির্ধারণটা উনি এটা কে আবিষ্কার করছেন সর্বপ্রথম, সেটা হচ্ছে জোহান মেন্ডেল, গ্রেগরি জোহান মেন্ডেল। উনি সর্বপ্রথম এটা নিয়ে গবেষণা করেছিলেন। উনি কিন্তু তোমার ১৯ শতাব্দীতে এটা নিয়ে গবেষণা করেছিলেন। উনি সর্বপ্রথম মটরশুঁটি গাছ নিয়ে গবেষণা করেছিলেন, কত রকমের 34 প্রকারের মটরশুঁটি গাছ নিয়ে গবেষণা করেছিলেন এবং প্রায় 7 বছর যাবৎ উনি গবেষণা করেছেন। করার পরে উনি এই বংশগতিটা নির্ধারণ করেছিলেন। উনি জীবিতকালীন সময়ে কিন্তু এটা আমরা পাই নাই বা এটা আবিষ্কার হয় নাই, উনি মারা যাওয়ার পরে এটা জনসাধারণ বুঝতে পেরেছে যে এটা ওনার আবিষ্কার ছিল এবং তখনকার সময় থেকে ওনাকে বংশগতি নির্ধারণের জনক বলা হতো। আচ্ছা তাহলে এই বংশগতি নির্ধারণের বেলায় আমরা জানি যে বংশগতি নির্ধারণ করার জন্য যে জিন দায়ী, মানুষের যে তোমার বৈশিষ্ট্য তোমার বাবা মার সাথে মিল থাকবে, সন্তান সন্তানাদি যে বাবা মার মতো হয় সেটাই হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি বংশগতি। সন্তান সন্তানাদি কার মতো হয়েছে, কার গুণাবলী পেয়েছে সেটা দিয়ে সে যে বৈশিষ্ট্য সেটাই হচ্ছে তোমার বংশগতি, আর সেটাই বের করেছিলেন গ্রেগরি জোহান মেন্ডেল। 1882 থেকে 1884 সাল পর্যন্ত ওনার জীবনকাল ছিল। উনি 1822 সালে উনি জন্মগ্রহণ করেছিলেন এবং 1884 সালে উনি মৃত্যুবরণ করেছিলেন। এই সময়কালের ভিতরে উনি এই বংশগতিটা নির্ধারণ করে গিয়েছিলেন। এই বংশগতি নির্ধারণের জন্য যে দুইটা পদার্থ থাকে সেটা হচ্ছে একটা হচ্ছে ডিএনএ এবং একটা হচ্ছে আরএনএ। ডিএনএ কে বলা হয় ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। এবং একটা মানুষের যে বডিতে বৈশিষ্ট্যগুলো বা পিতামাতার বৈশিষ্ট্যতে মিল থাকে, কোনো কোনো সময় একটা জিনই অনেকগুলো বৈশিষ্ট্য নির্ধারণ করে থাকে, আবার কোনো কোনো সময় এক একটা জিন এক একটা বৈশিষ্ট্য নির্ধারণ করে থাকে। যেমন মানুষের চুলের রং, গায়ের রং, বাবা মার সাথে যে মিল থাকে সেটা নির্ধারণ করে একটা জিনই নির্ধারণ করে থাকে। আচ্ছা এখন আমরা বলতে পারি যে জিনটা গ্রেগরি জোহান মেন্ডেল যে বংশগতি নির্ধারণ করেছিলেন তখন কিন্তু উনি জিন নিয়ে আলোচনা করেন, উনি শুধু ফ্যাক্টর বলে গিয়েছিলেন যেটা পরবর্তী সময়ে জিনে রূপান্তরিত হয়। আর এই জিনের কারণে মানে জিনটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্রোমোজোম থেকে যে
কিন্তু আসে, সেজন্য এই ক্রোমোজোমকেই কিন্তু বলা হয় তোমার বংশগতির মূল ভিত্তি। ক্রোমোজোমই হচ্ছে তোমার বংশগতির মূল ভিত্তি। তাহলে আমরা বংশগতি নির্ধারণে ক্রোমোজোম, ডিএনএ এবং আরএনএর ভূমিকাটা যদি পড়তে যাই, ডিএনএ এবং আরএনএ কিন্তু জিন, আর এই ডিএনএ এবং আরএনএ কোথায় পাওয়া যায়? ক্রোমোজোমের মধ্যে পাওয়া যায়, তাই ক্রোমোজোমকেই বলা হয় বংশগতির মূল ভিত্তি। আচ্ছা, আজকে এখানে থাকে। তোমরা যদি এই চ্যাপ্টারে আমি যে আলোচনা করছি আজকের ক্লাস এবং গত ক্লাস ভালো করে পড়ো, আমি আশা করবো তোমরা এই চ্যাপ্টার থেকে সৃজনশীল প্রশ্ন অবশ্যই আনসার করতে পারো। আগামী দিন অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আসবো। এ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।